বন্ধুরা দেখে নাও, এখানে মাছ অনেক রকমের মাছ আছে, অনেক রকম বলতে চার রকমের। যাই হোক, এটা উপর থেকেই দেখাচ্ছে। এটা ট্যাংরা, এটা হচ্ছে কি যে মাছ বলে এটাকে, পার্শে, দেখতে পাচ্ছো, এটা পার্শে, এটা কাতল, এখানে আরও আছে কাতল, এটা চিকেন। তো চলো এখন মাছগুলিকে, এগুলিকে সব এক এক করে রেখে দিই, ঢেকে ফ্রিজে ফ্রিজ আপ করে দিই। চলো আমার, চলো বাট চলো চলো তো বলছি, এক হাতে কি আর ফ্রিজ খোলা যাবে? আর এই দেখো সবজি বাজার, এখনো কিন্তু আমি সবজি বাজার, কিন্তু এখনো আমি কিন্তু মানে সবজিটা এখনো কিন্তু আমি ইয়ে করিনি, এক এক করে ফ্রিজে ভরে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো মাছগুলি সব ফ্রিজ আপ করে নিই। আমার তোজো বাবাকে দেখো, দেখেছো দেখেছো, ওই দেখো খেয়েটা কেমন করে বসে আছে, দেখেছো? এটা ঢাকনিটা না আটকালো না, মানে এটার এটা ঢাকনি না তো অন্য ঢাকনি, সেই কারণেই আর কি সেটা ফুললো না, বুঝেছ তো? দেখো সব মাছগুলি রেখে দিচ্ছি, আসল বড় ডাব্বাটা এখনো রাখা হলো না। এই দেখেছো তো, দেখেছো তো কেমন করেছে, খুব বিরক্ত লাগে আমার। এবার কোথায় রাখবো, দেখো জায়গা আছে, কোথাও জায়গা নেই, তাহলে আমার মোবাইলটা বোধহয়। না থাকবে না বন্ধুরা, আমিও হারিয়ে যাচ্ছি, মাছকে রাখতে, আচ্ছা রাখছি। ঘটনকে দেখো, দেখেছ, দেখলে ঘটনকে আমার এখন আর একটা বাকি আছে। তাহলে আসলে তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে তো, আর যেদিন ছুটি থাকে সেদিন একবারে যত মাছ টাছ আছে নিয়ে চলে আসে। এখন উঠাবো এই এতগুলি সবজি।